সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাছুদমোড়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান প্রতিষ্ঠিত সাকিবুল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের শ্রমিকরা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। বারবার সময় নিয়েও বেতন না দেওয়ার বাধ্য হয়ে সোমবার সকালে আন্দোলনে নেমেছেন ফার্মের 200+ শ্রমিক। এ সময় বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা। তবে শারীরিক দূরত্ব বজায় না রেখে আন্দোলন করায় র‍্যাবের একটি টহল টিম তাদের সরিয়ে দেয়। সাকিবুল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের শ্রমিক মনোয়ারা বলেন, পরিবার পরিজন নিয়ে ভালোভাবে জীবনযাপনের জন্য এই কাঁকড়ার ফার্মে কাজ করি, কিন্তু গত চার মাস বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। করোনা পরিস্থিতিতে ঘরে খাবার না থাকায় ছেলে মেয়ে নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। শ্রমিক মহিদুল ইসলাম বলেন, চার মাস ধরে আমাদের কোনো বেতন দেওয়া হয় না, করোনা প্রাদুর্ভাবে কঠিন অবস্থায় দিন কাটাচ্ছি। নারী শ্রমিক রহিমা বেগম বলেন, অভাবের তাড়নায় সন্তান ও পরিবার ফেলে এসে প্রজেক্টে কাজ করছি, ঠিকমতো বেতন না পাওয়ায় করোনা প্রাদুর্ভাবে খুবই কষ্টে আছি। এদিকে স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম ফার্ম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষোভরত শ্রমিকদের 30 এপ্রিলের মধ্যে বেতন দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। তবে সাকিবুল হাসানের এই প্রজেক্টের দ্বিতীয় কর্ণধার হোসেন পাভেলের সঙ্গে এ ব্যাপারেও যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।